বন্ধুরা, আমি রূপম, ওয়েলকাম টু রূপমস অ্যাকশন। এখন কথা হলো বিজয়া দশমী, যেই সিনেমাটা কিছুদিন আগে রিলিজ করেছে, অর্থাৎ 14ই অক্টোবর যেই সিনেমাটা রিলিজ করেছে, তার বক্স অফিস কালেকশন নিয়ে। তো বক্স অফিস ফিগারটা আমরা জানতে পেরেছি একদমই অলোকেশদার মারফত। অলোকেশদাই আমাদের সবাইকে জানিয়েছে, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও হয়তো সেই জিনিসটা অলোকেশদা বলেছে। এটা কোনো বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায় না, যে মানে প্রোডাকশন হাউস ইন্ডিপেন্ডেন্ট কোনো সিনেমা এলো সেখান থেকে বক্স অফিস রিলিজ করে দেওয়া হচ্ছে। এইটা খুব চেপে যায় প্রোডাকশন হাউস, এটা দেখেছি। কিন্তু অলোকেশদা প্রথম দিন থেকে বলে আসছে যত টাকা এসে কম হলো অলোকেশদা নিজে বলেছে যে আমাদের সবাইকে বলবে, এবং সেটা সে অফিসিয়ালি সে জানাবে, এটা বলেছে। এবং সেটা কিন্তু অলোকেশদা করে দেখিয়েছে। ফার্স্ট ডে, সেকেন্ড ডে এবং থার্ড ডে যে টোটাল বক্স অফিস কালেকশনটা দাঁড়িয়েছে সেটা বলছি, এবং পরের যে বক্স অফিস কালেকশনগুলো আসবে সেটাও বলবো, যেগুলো জানতে পারবো অলোকেশদার থেকে অবশ্যই সেগুলো ভিডিও করে বলবো। তো বক্স অফিস বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, পাবলিকের রিয়াকশন যা দেখছি খুব ভালো, খুব ভালো। মানে এই সিনেমাটা পাবলিকের সত্যি ভালো লেগেছে, এবং অনেকে বলছে যেন এটা সিকুয়াল। আমরা সিকুয়াল যারা যারা দেখেছেন আর কি তারাই বুঝতে পারবেন, সিকুয়াল থেকে শুরু করে এরকম যেন আরও ভালো ভালো থ্রিলার বানানো হয় সেটা প্রোডাকশন হাউসকে রিকোয়েস্ট করে। এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগলো, এবং আমাদেরও খুব গর্বের ব্যাপার যে আমাদের কমিউনিটির একজন যখন একটা সিনেমা প্রোডিউস করছে সেই সিনেমাটার বক্স অফিস সত্যি খুব ভালো, যেইটুখানি হোক না কেন, বাজেট যাই হোক না কেন, যেই কালেকশনটা করিয়েছে মানে করেছে প্রথম তিন দিনে এটা সত্যি হিউজ। আমার কাছে অন্তত মনে হয় একটা বাংলা সিনেমা ইন্ডিপেন্ডেন্ট কাজের ক্ষেত্রে এটা হিউজ সত্যি কথা বলতে। তো যাই হোক, এবার কথা বলো বক্স অফিস কালেকশন নিয়ে। বক্স অফিস কালেকশন ডে ওয়ানে বক্স অফিস কালেকশন উঠেছে 18,000 টাকা। ডে ওয়ান বক্স অফিস কালেকশন 18,000 টাকা, এটা গেল প্রথম দিনের কালেকশন। ডে টু এর বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 46,000 টাকা, 46,000, 18 থেকে 46, কতটা বেড়েছে ভাবুন, মানে ডাবলেরও বেশি। তা ডে টু এর কালেকশন হচ্ছে 46,000। আচ্ছা ডে থ্রি এর যে কালেকশন সেটা একটা হিউজ পরিমাণ, মানে হিউজ বললেও ভুল হবে, হিউজেরও হিউজ, এটা আনএক্সপেক্টেড। সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি, 73,000 থ্রি এর কালেকশন, দারুণ দারুণ কালেকশন। এবং এই টোটাল তিন দিন মিলিয়ে যে কালেকশনটা দাঁড়িয়েছে 1.37 লাখ, তিন দিনে যে 1 লাখের উপরে কালেকশনটা করেছে এটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কিন্তু এই সিনেমাটা যে দর্শকদের এতটা ভালো লেগেছে এবং ওয়ার্ড অফ মাউথে সিনেমাটা এতটা ভালো রেসপন্স পাচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগলো, এবং আমরাও সত্যি কথা বলতে খুবই আনন্দিত। আমি চাই এইভাবেই যেন বিজয়া দশমী চলতে থাকুক এবং দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করুক। এবং যে ক্লাইম্যাক্স, যেটা আমি রিভিউতেও বলেছিলাম, সত্যি খুব একটু অন্য ধরনের, মানে তিনবারে এসে চেঞ্জ করা হয়েছে। মানে এর আগেও দুটো ক্লাইম্যাক্স ছিল, সেটা অলোকেশদার ভালো লাগেনি বলে 3 নম্বর ক্লাইম্যাক্সটা সে মাথা থেকে বার করে 3 নম্বর ক্লাইম্যাক্সটাকে রেখেছে। সত্যি অনেকের খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। তো যাকে এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন 1.37 লাখ, মানে ফার্স্ট উইকে দাঁড়িয়ে। তো আবার যদি পরে বক্স অফিস কালেকশন পাই বিজয়া দশমী, অলোকেশদা অবশ্যই আমাদের সবাইকে জানাবে, জানাতেই থাকবে, তখন আবার ভিডিও করে বলবো। বাজেট সম্বন্ধেও যদি জানতে পারি অবশ্যই ভিডিও করে বলবো। তো যাকে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। এবং এখনও যারা যারা বিজয়া দশমী দেখেননি সিনেমা হলে যান, দেখে আসুন। একটা পয়সা উসুল করার সিনেমা যদি দেখতে চান অবশ্যই বিজয়া দশমী সিনেমা হলে গিয়ে দেখে আসুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং পয়সা নষ্ট হবে না, এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।